हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल टेस्टी ट्रीट्स। फ्रेंड्स, आज हमें तुम्हारे जन्य निया हाजिर हो गए खूब ही अल्प उपकरण एकदम परफेक्ट गोविंदभोग चालेर पायस रेसिपी। आज के तुम्हारे जो पायसटा कर देखा एटाते कोनो रकमेर गुड़ो दूध बा खोआ खीरेर व्यवहार करब ना, दो एक उपकरण दिए ही कर देखाबो एकदम परफेक्ट क्रिमी टेक्सचार्ड गोविंदभोग चालेर पायस। তোমরাও অবশ্যই বাড়িতে এই রেসিপি মেনে গোবিন্দভোগ চালের পায়েস ট্রাই করো, দেখবে প্রত্যেকবার খুবই সুস্বাদু পায়েস তৈরি হবে। বাড়ির প্রত্যেকেই আশা করছি খেয়ে বলবে দারুণ পায়েস হয়েছে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই পায়েসের রেসিপিটা শুরু করা যাক। পায়েস তৈরির জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম 1/4 কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল। চালটাকে প্রথমে আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। চালটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, চালের মধ্যে আমি পরিষ্কার জল দিয়ে দিয়েছি। এবারে চালটাকে আমি ভিজতে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এলাম, চালের মধ্যে থাকা সমস্ত জলগুলোকে ফেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন ঘি। আজকে আমি হোমমেড ঘি ব্যবহার করছি। এই হোমমেড ঘি রেসিপির লিংক আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ভিডিও শেষে লিংকে ক্লিক করে তোমরা গিয়ে দেখে আসতে পারো চাইলে। ঘিটাকে সমস্ত চালের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি, যাতে প্রত্যেকটা চালের গায়ে ঘি খুব ভালো করে কোট হয়ে যায়। এবারে আমি নিয়ে নিয়েছি 1 লিটার ফুল ফ্যাট কাউ মিল্ক। তোমরা অবশ্যই করে কিন্তু ফুল ফ্যাট মিল্ক নেবে, কারণ টোন্ড মিল্কে পায়েস খুব একটা ক্রিমি ভাব আসে না, সেজন্য অবশ্যই করে ফুল ফ্যাট মিল্কই নিতে হবে। দুধটাকে আমি 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। দুধটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে আগের তুলনায়। এবারে আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত গোবিন্দভোগ চালগুলোকে। সমস্ত চালগুলো দেওয়া হয়ে যেতে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, যাতে চালটা সমস্ত জায়গায় ভালো স্প্রেড হয়ে যায়। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো এলাচ এবং 2-3টা তেজপাতা। এলাচ দুটোর মুখটা একটু খুলে দিয়েছি, যাতে এলাচের সুগন্ধ সমস্ত পায়েসে খুব ভালোভাবে ছড়িয়ে যায়। এখানে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, নিয়েছি কিছু কিশমিশ, কিছু কাজু বাদাম আর বেশ কিছুটা আমন্ড লম্বা করে কুচি করে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘি। এই ড্রাই ফ্রুটগুলোকে এবারে আমি ঘির মধ্যে ভালো করে লাল করে ভেজে নেব। আমি এখানে আজকে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুট নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটের পরিমাণ বাড়াতে কমাতে পারো, বা অন্য কোনো ড্রাই ফ্রুট চাইলে তোমরা মিক্স অবশ্যই করতে পারো তোমাদের পছন্দ মতো। দেখো, এক এক করে আমি সমস্ত ড্রাই ফ্রুটগুলোকে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত ড্রাই ফ্রুট ভাজা হয়ে গিয়েছে, এবারে এই ভাজা ড্রাই ফ্রুটগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা আমি রেখেছি মিডিয়াম টু লো। এই মিডিয়াম টু লো ফ্লেমে আমি ভালো করে ফুটতে দেব দুধটা, যতক্ষণ না দুধের মধ্যে থাকা গোবিন্দভোগ চালগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং দুধটাও ঘন হয়ে যায়। দেখো, ফিরে এলাম চালটা সিদ্ধ করে নিয়ে। গোবিন্দভোগ চাল সম্পূর্ণরূপে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং দুধটাও দেখেই বুঝতে পারছো কিন্তু অনেকটা পরিমাণেই গাঢ় হয়ে গিয়েছে। আমি একটু ভালো করে নেড়েচেড়ে দিয়েছি মাঝে মাঝে এসে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি এবং 1/2 টিস্পুন নুন স্বাদের জন্য। এখানে বলে রাখি, আমি যে পরিমাণ চিনি ব্যবহার করেছি তোমরা তোমাদের পছন্দ মতো এই পরিমাণটা কিন্তু বাড়িয়ে কমিয়ে নিতে পারো অবশ্যই। ভালো করে নেড়ে নেড়ে আমি চিনিটা কিন্তু সম্পূর্ণরূপে মেল্ট করে নিয়েছি এবং পায়েসটাও পারফেক্টলি ঘনত্বে নিয়ে চলে এসেছি। এখানে তোমাদেরকে বলে রাখি, তোমরা সার্ভ করার সময়ে পায়েসের ঘনত্ব যেমন চাও, অবশ্যই কিন্তু যখন গ্যাসের ফ্লেমটা অফ করবে তখন পায়েসের ঘনত্ব সে তুলনায় অনেকটা পরিমাণে পাতলা হওয়া প্রয়োজন আছে। কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটার ঘনত্ব আগের তুলনায় অনেকটা বেশি পরিমাণেই গাঢ় হয়ে যায়। তোমাদেরকে আমি পায়েস চামচে তুলে দেখাচ্ছি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় পায়েসের ঘনত্ব আমি কেমনটা রেখেছি। দেখো, দেখে বুঝতেই পারছো। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।
পায়েসটা ভালো করে ঠান্ডা করে নিয়ে আমি বাটিতে নিয়ে নিচ্ছি সমস্ত পায়েসগুলোকে। এবার এই পায়েসটাকে আমি ফ্রিজের মধ্যে রেখে দেব 1 ঘন্টা চিল হওয়ার জন্য। 1 ঘন্টা পরে ফিরে এসেছি। পায়েসের উপরে কিছু চেরি এবং কিশমিশ ও আমন্ড বাদাম দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের পছন্দ মতো ফ্রুট দিয়ে ডেকোরেট করতে পারো পায়েসটাকে, বা তোমাদের পছন্দ মতো ইচ্ছা মতো ডেকোরেট করতে পারো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যেতে যেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।